গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ক্লাস করতে কেমন লাগছে অনলাইনে? নিশ্চয়ই ভালো লাগছে। তো আমরা তো এই কদিনে অনেকগুলো সাবজেক্টে ক্লাস করে ফেলেছি, কিন্তু এখনো দুটো সাবজেক্টে ক্লাস করতে কিন্তু বাকি আছে। বলো তো কি কি সাবজেক্ট? একটা হচ্ছে PC2 আর একটা PC3। PC2 মানে তো তোমরা জানোই, টু ক্লাস টু আর থ্রি যে তো পড়ে এসছো PC2 কোনটা, তবু আর একবার বলে দিই, PC2 মানে হচ্ছে অ্যারাউন্ড আস। এই যে তোমাদের এই বইটা হচ্ছে PC2 আর নলেজ গ্যালাক্সিটা হচ্ছে PC3, কিন্তু আজকে আমরা PC2 পড়ব, ঠিক আছে? আজকে আমরা PC2 চ্যাপ্টার, PC2 এর চ্যাপ্টার 2 এর পার্টস অফ আওয়ার বডি, পার্টস অফ আওয়ার বডি মানে শরীর, আমাদের শরীরের বিভিন্ন অংশ। তাহলে চলো আমরা আজকে পার্টস অফ আওয়ার বডিটা পড়ে ফেলি, ঠিক আছে? পার্টস অফ আওয়ার বডি, আচ্ছা দেখো তো, আমাদের শরীরে সব অঙ্গ আমরা দেখতে পাই, তাই না? চোখ, নাক, মুখ, তাই না? এগুলো কি বলতো, এগুলো তোমার বাইরে থাকে, তার জন্য আমরা দেখতে পাই, আমরা টাচ করতে পারি, তাই তো? এই অঙ্গগুলো কি বলে জানো? এগুলোকে আমাদের ইংলিশে বলে এক্সটার্নাল অর্গানস। আর দেখবে আমাদের দেহের ভেতরেও কিছু অর্গানস থাকে যেগুলোকে আমরা দেখতে পাই না, টাচও করতে পারি না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি, ঠিক আছে? সেইগুলো হচ্ছে ইন্টারনাল, ইন মানে কি ভেতরে, তাহলে ইন্টারনাল পার্টস অফ আওয়ার বডি। এবার আমরা ডিটেলসে পড়বো যে কোনগুলো আমাদের এক্সটার্নাল পার্টস, কোনগুলো আমাদের ইন্টারনাল পার্ট, ঠিক আছে? চলো সবাই পেজ নাম্বার 60 বার করো। চ্যাপ্টার 2, পার্টস অফ আওয়ার বডি। পার্টস অফ আওয়ার বডি মানে আমাদের শরীরের বিভিন্ন অংশ। আওয়ার বডি হ্যাজ মেনি ডিফারেন্ট পার্টস। এই যে বডি বডি আছে, এই বডিটা তোমরা দেখে যাচ্ছে পিকচার একটা দেখতে পাচ্ছ, এই পিকচারে দেখো ডিফারেন্ট পার্টস আছে, তাই না? এই যে ফোরহেড, হেড, নেক, শোল্ডার, চেস্ট, এলবো, আর্মস, এইগুলো সব এক একটা পার্টস আমাদের। এই এই পার্টস গুলো, এই পার্টস গুলোরই আবার ভাগ আছে জানো তো, একটা হচ্ছে এক্সটার্নাল পার্টস, তাহলে এক্সটার্নাল পার্টস, আর একটা হচ্ছে আমরা পরের পরের দিন ক্লাসে পড়বো, সেটা হচ্ছে ইন্টারনাল পার্টস। তাহলে এক্সটার্নাল পার্টস কি কি আছে চলো আমরা দেখে নিই। উই ক্যান সি দা হেড, এই যে আমরা এই পিকচারে হেড দেখতে পাচ্ছি, তাই তো? এবার ফেস, ফেস হেড মানে মাথা, ফেস মুখ, ফেসে কি কি আছে চলো দেখি। ফেসে আইজ আছে, নোজ আছে, লিপস আছে, ইয়ার্স আছে, ফোরহেড আছে, তাই তো? চিকস আছে, শোল্ডার, এটা হচ্ছে কি শোল্ডার, শোল্ডার মানে কাঁধ, চেস্ট, চেস্ট মানে বুক, এটা হচ্ছে এলবো, এটা হচ্ছে আর্মস, আর্মস হচ্ছে দুটো, একটা হচ্ছে লো আপার আর্মস, একটা হচ্ছে লোয়ার আর্মস, ঠিক আছে? অ্যাবডোমেন, এই যে রিস্ট, পাম, ফিঙ্গার্স, লেগ, অ্যাঙ্কেল, ফুট, অ্যাঙ্কেল মানে কি বলতো গোড়ালি, ফুট মানে পায়ের পাতা, টোস মানে পায়ের আঙুল, হিল মানে পায়ের গোড়ালি, নি মানে হাঁটু, থাই মানে উরুবর। এইবার ফেস তো আমরা বললাম, কিন্তু ফেসেরও ডিফারেন্ট পার্টস আছে, কি কি চলো একটু দেখে নিই আমরা। ফেস কি কি নিয়ে, আইজ, নোজ, চিক, লিপস, এটা টোটাল এটা নিয়ে হচ্ছে ফেস। এইগুলো তাহলে আমরা কি পড়লাম আজকে সব, এগুলো হচ্ছে সব এক্সটার্নাল অর্গানস, ঠিক আছে? এইবার এক্সটার্নাল অর্গানসে আমরা আরেকটু বিষয় জানব, সেটা হচ্ছে লিম্বস। আচ্ছা লিম্বস কাকে বলে? আর্মস আর লেগসকেই কেবল লিম্বস বলা হয়, কারণ যে আমাদের আমাদের অর্গানসে জায়গাতে দুটো অংশ আছে, দুটো পার্টস আছে, এই আর্মসেরই দেখো দুটো পার্টস আছে, ঠিক আছে? যে একটা আপার আর্মস আর একটা হচ্ছে লোয়ার আর্মস। হ্যাঁ, আপার আর্মস, আপার আর্মস একটা হচ্ছে, এই যে পার্ট ওয়ান দেখতে পাচ্ছ তোমরা, পার্ট টু দেখতে পাচ্ছ, এই দুটো আর্মস একটা জয়েন্টে যুক্ত হয়, জয়েন্টটা হচ্ছে কি এলবো, ঠিক আছে?
এই জয়েন্টটা হচ্ছে কি এলবো এলবো মানে কনুই তার মানে আমাদের হাতের এই অংশটা আর এই অংশটা একটা জয়েন্টে যুক্ত এই জয়েন্টে যুক্ত জয়েন্টকে কি বলা হয় এলবো এলবো মানে কনুই তাহলে লিম্বস আমরা কোনগুলোকে বললাম আর্মস আর লেগস এই দুটোকে একত্রে কি বলা হয় লিম্বস তারপরে চলো পড়ি ইচ আর্ম হ্যাজ টু পার্টস আর্মসে দুটো অংশ আছে এই যে প্রথমে বললাম পার্ট 1 পার্ট 2 আর এই আর্মসে দুটো যুক্ত হচ্ছে কোথায় জয়েন্ট কোথায় এলবোতে and two parts joined at the elbow each arm is joined to the rest of our body shoulder আর দুটো আর্মই কোথায় যুক্ত এই যে আমাদের কাঁধে এই দুটো আর্ম এখানে তো এই যে দুটো আর্মের একটা আর্মের সঙ্গে আরেকটা আর্ম যুক্ত হয়েছে এলবো থেকে আর দুটো আর্মই একসাথে যুক্ত হয়েছে সেটা হচ্ছে কাঁধে এবার আর্ম একটা পড়া হয়ে গেল একটা লিম্বস আরেকটা লিম্বস হচ্ছে লেগ লেগেরও হচ্ছে দুটো পার্টস ঠিক আছে আপার পার্টের যে লেগ এটাকে এই যে পুরোটা লেগ তো এটার উপর পার্ট এই আপার পার্টটা হচ্ছে থাই আর আর এই পার্টটা এই লেগের এই পার্টটা আর এই থাইটা হচ্ছে কোথায় যুক্ত সেটা হচ্ছে নিতে আর এই পা পুরো লেগটা যুক্ত হচ্ছে এই যে হিপ পোর্শনে ঠিক আছে এবার তো লেগ আর এটা আমাদের কি এটা হচ্ছে ফুট আর এই ফুটটা কোথায় যুক্ত হয়েছে দেখো গোড়ালিতে এই যে অ্যাঙ্কেল অ্যাঙ্কেল মানে গোড়ালিতে ঠিক আছে আর এই যে ফুট ফুটের এইগুলো কি বলতো টো আর অনেকগুলো আছে কোথায় টোস এবার টোস মানে হচ্ছে পায়ের আঙুল তোমরা জানো যে পায়ের আঙুলের থেকে আমাদের হাতের আঙুল কিন্তু হাতের আঙুলের নখগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়ে পায়ের আঙুলের তো নখ থাকে কিন্তু পায়ের আঙুলের নখের থেকে হাতের আঙুলের নখ কিন্তু তাড়াতাড়ি বাড়ে দা জয়েন্টস দেন এবার জয়েন্টস মানে জয়েন্টস কোনগুলো দেখি চলো নিজ আমরা আগেই পড়লাম নিজে কি যুক্ত হয় লেগের যে দুটো পোর্শন সেই পোর্শন দুটো কোথায় যুক্ত হয় এই নিজ নিজ মানে কি হাঁটুতে দেখো তোমাদের নিজেরাও হাত দিয়ে দেখো বুঝতে পারবে নিজ মানে এই যে হাঁটু এটা পায়ের এই পোর্শন আর এই পোর্শন কোথায় যুক্ত হয়েছে নিজে অ্যাঙ্কেলস জয়েন্ট গুলোকে আমাদের দেহের যেখানে দুইয়ে যুক্ত সেই জয়েন্ট গুলোকে সেই জয়েন্ট গুলোতে অ্যাঙ্কেলস দেখো পায়ের সাথে আমাদের গোড়ালি পায়ের সঙ্গে পায়ের পাতাটা কোথায় যুক্ত অ্যাঙ্কেলে হিপস আমাদের লেগ কোথায় যুক্ত হয়েছে হিপ এই একটা জয়েন্ট রিস্ট দেখো আর্ম আর হ্যান্ড আমাদের আর এই যে আর্ম আর এই হ্যান্ড কোথায় যুক্ত হচ্ছে যে রিস্টে দেখেছো এই হ্যান্ড আর এই আর্ম কোথায় যুক্ত হয়েছে রিস্ট এটা একটা জয়েন্ট শোল্ডার এই যে শোল্ডার হাতটা কোথায় যুক্ত হয়েছে শোল্ডারে অ্যান্ড নেক আর কল জয়েন্টস তাহলে জয়েন্ট কাকে বলা হয় যেখানে আমাদের দেহের দুটো অংশ যুক্ত হয় দুটো অংশ যুক্ত হয় তাহলে আমরা দেখলাম যে পায়ের দুটো অংশ আমাদের হচ্ছে নিচে যুক্ত হয়েছে এই পায়ের যে লেগের দুটো অংশ নিতে যুক্ত হয়েছে তারপরে আমাদের হাতটা শোল্ডারে যুক্ত হয়েছে হ্যান্ড আর আর্ম হচ্ছে রিস্টে যুক্ত হয়েছে তাই তো এইবার হাত মানে কিন্তু আমরা এই পুরোটাকে বোঝাই না হ্যান্ড মানে আমরা এইটুকু অংশটাকে বোঝাই এই যে হাত মানে আমরা এইটুকু অংশকে বোঝাই ঠিক আছে হ্যান্ড হচ্ছে চারটে আঙুল আর এই থাম্ব নিয়ে হচ্ছে ফোর ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব বলা হয় হ্যান্ড ঠিক আছে কি বলছে দেখো ইচ অফ আওয়ার হ্যান্ড হ্যাজ ফোর ফিঙ্গার্স চারটে আঙুল অ্যান্ড এ থাম একটা বুড়ো আঙুল এটাকে বলা হয় কি হ্যান্ড ঠিক আছে আচ্ছা আমরা তো বইয়ে সব পড়ে ফেললাম তাহলে আরেকটু পড়ে নিই দেখো আমরা একজনকে আরেকটু জেনে নিই আজকে আমরা কি বললাম আরেকবার জেনে নিই ডিফারেন্ট পার্টস তাই তো ডিফারেন্ট পার্টস দেখো ডিফারেন্ট পার্টস মানে হচ্ছে অর্গান সরি ডিফারেন্ট অর্গানস ডিফারেন্ট অর্গান আমরা যে কোনো দেহের যে কোনো অংশটাকে আমরা অর্গান বলতে পারি তাই তো আর সেই অর্গানগুলোকে কি কটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক্সটার্নাল অর্গান আর একটা হচ্ছে ইন্টারনাল অর্গান আমরা এগুলো ডিটেলস ইন্টারনাল অর্গানটা আমরা পরের ক্লাসে পড়ব এক্সটার্নাল অর্গান তো আমরা এগুলো পড়লাম আর এক্সটার্নাল অর্গানে আজকে আমরা ডিসকাস যেটা করব মানে ডিটেলস যেটা জেনেছি সেটা হচ্ছে লিম্বস জয়েন্টস আর হ্যান্ডস তাই তো তাহলে চলো এটা একটু দেখি দেখ দেয়ার আর সাম অর্গানস ক্যান বি টাচড ইজ কল্ড এক্সটার্নাল অর্গানস তাহলে আমরা কি আমাদের দেহের যে অংশগুলোকে আমরা টাচ করতে পারি মানে স্পর্শ করতে পারি তাকে বলা হয়
এক্সটার্নাল অর্গান, তাহলে সেই আমরা তো সব অর্গান দেখছি, আইজ, ইয়ার্স, নোজ, এগুলো সব তাই না এক্সটার্নাল অর্গান, আমরা বইতে ছবিতে দেখেছি। এইবার জানবো দ্য লিম্স, লিম্স কি করে আমাদের, লিম্স কি কি করতে সাহায্য করে বলো তো। লিম্স আমাদের, লিম্স হেল্প টু ওয়াক, রান, ডান্স ইটিসি। তাহলে লিম্স কোনগুলোকে জেনেছি, আর্মস আর লেগস, তাহলে লেগস আমাদের কি করতে সাহায্য করে, লেগস হেল্প আস টু রান অ্যান্ড ডান্স, অ্যান্ড আর্মস হেল্প আস টু ওয়াক। জয়েন্টস, আচ্ছা এবার তোমরা লিম্স পড়লাম, লিম্স কোন কাজে লাগে সেটা দেখলাম, এবার দেখো জয়েন্টস, জয়েন্টস আমাদের কি কি সাহায্য করে, জয়েন্টস হেল্প টু মুভ। তাহলে আমাদের জয়েন্ট গুলো কি কাজে লাগে, জয়েন্ট আমাদের দেহের অঙ্গগুলোকে নড়তে সাহায্য করে, ঠিক আছে, নাড়াচাড়া করতে সাহায্য করে। এবার দেখো হ্যান্ডস, হ্যান্ডস কোনগুলো দেখো তো, এই যেটাকে পাম বলা হয়, আর হ্যান্ড, এই যে হ্যান্ডটা আমাদের হচ্ছে আর্মের সঙ্গে যুক্ত যেখানে সেটা হচ্ছে রিস্ট। আচ্ছা এটাকে কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় থাম্ব, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার, আর এটা হচ্ছে পিঙ্কি ফিঙ্গার। তাহলে আমাদের একটা ফিঙ্গারের নামগুলো জেনে গেলাম তাই তো, তাহলে তোমরা এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা ইন্টারনাল অর্গানস সম্পর্কে জানবো, আজকে আপাতত এইটুকুই থাকুক।